আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটা একটু প্রবলেম একটু হয়েছে, 1 সেকেন্ড জাস্ট আমাকে একটু দাও সময়, আমি একটু জাস্ট আমার ল্যাপটপে আমি ইন হতে চাইছি, ঠিক আছে, ল্যাপটপের থ্রু একটু জাস্ট টাওয়ারের প্রবলেমের জন্য একটু মানে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে, 1-2 মিনিট জাস্ট, বুঝতে পারছি, কোনো অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা, না স্যার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, না সব ভিউয়ার্স এসে গেছে তো, হ্যাঁ, এখানে কি আমি দেখতে ভিউয়ার্সরা পা আছে। দেখতে পাবো কিছু না? হ্যাঁ, আপনি দেখতে পাবেন আচ্ছা, কতজন ভিউয়ার্স আমি আছে। কিন্তু, আচ্ছা এটা আমি কিন্তু ইউটিউব থেকে লগ ইন করেছি, বুঝলে, আচ্ছা আচ্ছা, কোনো তুমি যেটা অসুবিধা নেই। দেখিয়েছিলে তার ইউটিউব থেকে আমি অন হয়েছি। ল্যাপটপটা হলে সুবিধা, মানে এখানে আচ্ছা আচ্ছা, তোমার পজিশনটা একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দেখুন ল্যাপটপে হয়তো ভালো হবে। হুম 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 আমি আগে থেকে প্রিপেয়ার করে আপনারা, রেখেছিলাম, বুঝতে পেরেছো তো? এখন তো নেটওয়ার্ক, শুরু করো শুরু করো, প্রকাশ শুরু করো। আচ্ছা আশিস দা আছো? হ্যালো, হ্যাঁ স্যার, এসেছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রকাশ শুরু করে দাও, অসুবিধা নেই, চলো পরে ল্যাপটপে অন হলে আমি নাহলে তখন হ্যালো, ওখান থেকে অ্যাক্সেস নেবো, তুমি শুরু করে দাও। আচ্ছা হ্যাঁ, শুরু করে দাও আশিস দা। আচ্ছা, এখানে ছবিটা কি আমার দেখা যাচ্ছে না অফ আছে? অন করছি আমি, দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আওয়াজ যাচ্ছে কি? হ্যাঁ, আওয়াজ যাচ্ছে কিন্তু ছবিটা আসছে না তোমার। আচ্ছা, আচ্ছা, যাই হোক, অতনু শেষে ছবিটা কি আমাদের আসবে? রাস্তা। আমার ছবিটা আমি বুঝতে পারছি না, এখান থেকে কোনোভাবেই ছবিটা যাচ্ছে না। আমার তো একটা অন্য অ্যাপ থেকে এটা খুলছে, যাই হোক, সেটা আচ্ছা আপাতত ঠিক দেখতে আছে, পাচ্ছি না। শুরু। আচ্ছা, হ্যাঁ শুরু করো। আমরা এখন তো 8টা বেজে গেছে অলরেডি, আমাদের 8টা থেকেই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল। তো রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে অতনু স্যারকে, আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য।
আমরা আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি, যে পরিস্থিতির আমাদের আজকের সবাই জানি যে যে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকের এই আলোচনা সভাটি রাখার চেষ্টা করেছি এবং যে আলোচনাটি আজকের হবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বা স্থানীয় সরকারের যে ভূমিকা এবং কোভিড পরিস্থিতি, সেটা নিয়ে মূলত অতনু স্যার আমাদের সামনে আলোচনা করবেন আজকের। আমরা অতনুবাবুকে বলবো, আপনি আপনার আলোচনা শুরু করুন। নমস্কার শ্রোতা মন্ডলী, যারা আমাকে শুনতে পাচ্ছেন, প্রত্যেককে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য কখনো হয়তো হতে পারে যে আমার শব্দটি আমাদের আপনাদের কাছ অব্দি স্পষ্টভাবে পৌঁছানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ এখন আমরা জানি সবাই বিভিন্ন জায়গায় আটকে আছি এই পরিস্থিতিতে। তো সেরকম কোনো ত্রুটির জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে যে আলোচনাটি আমরা শুরু করছি, তার প্রথমে আচ্ছা এর পাশাপাশি আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে যারা প্রতিষ্ঠা করেছে, যে এই এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে যারা প্রতিষ্ঠা করেছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং আগামী দিনে যারা তাতে আরো বৃহত্তর কাজ করতে পারে এবং এই বিষয় ভিত্তিক আলোচনাকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এবং বিস্তৃত ছাত্র সমাজ এবং বিস্তৃত মানুষজনের কাছ অব্দি এই রাষ্ট্রবিজ্ঞান আলোচনাকে পৌঁছে দিতে পারে, তার জন্য তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা শুরু করছি, সে বিষয়টি হচ্ছে যে কোভিড প্যান্ডেমিক এবং স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা স্থানীয় সরকারের ব্যবস্থা। তো যারা রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাথে যুক্ত আছে তারা হয়তো এই বিষয়টি সম্পর্কে অবগত, এবং আমার যতদূর ধারণা আজকের এই আলোচনাতে এমন অনেকেই আছে যারা হয়তো প্রথমবারের জন্য এই শব্দটি শুনছে। তো এই স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে কি, সেই বিষয়ে আমি আলোচনা করব। মূলত আজকের এই আলোচনাটি আমি দুটো খণ্ডে বিভাজিত করে আলোচনা করব। প্রথম, এবং এই আলোচনাটি আমি লক্ষ্য রেখেছি তাদেরকেই, যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়ছে তাদেরকেও, এবং যারা সাধারণ শ্রোতা শুনতে চাইছে তাদেরকেও, শুনতে তো সবাই চাইছে। তো এবার প্রথম যে খণ্ডটি আমি আলোচনা করব, প্রথম খণ্ডে আমি আলোচনা করব হচ্ছে মানে স্থানীয় স্বায়ত্তশাসন সরকার, স্বায়ত্তশাসন কি, তার বৈশিষ্ট্যটা কিরকম। ভারতবর্ষে স্থানীয় স্বায়ত্তশাসনের একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস, এবং এর পাশাপাশি যেটা আলোচনা করব যে বর্তমান পরিস্থিতিতে 2020 সালের মার্চ মাস থেকে যে কোভিড ভারতবর্ষে মানে এসেছে, কোভিডের সূচনা ভারতবর্ষে প্রথম যে রোগীটি পাওয়া যায় সেটা জানুয়ারি মাস নাগাদ, কিন্তু তার পরবর্তীকালে যখন মার্চ মাসে যখন লকডাউন ঘোষণা করা হচ্ছে, তখন থেকে এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে, জানা বোঝা টিভি মিডিয়া সব জায়গা সর্বত্র নিউজ পেপার এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছে। তো আজকের এই আলোচনাতে তাই এই দুটো খণ্ডে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি নিয়ে বলবো আমি, সে বিষয়টা হচ্ছে কি, যে স্থানীয় স্বায়ত্তশাসন সরকারটা কি বা স্থানীয় স্বায়ত্তশাসন কি বিষয় হিসেবে। তো স্থানীয় স্বায়ত্তশাসন সরকার বলতে সাধারণভাবে বোঝানো হয় যে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বা বলতে পারি বিভাজন।
এবার এই বিকেন্দ্রীকরণ বা বিভাজিত করা ক্ষমতাকে এই স্থানীয় প্রতিষ্ঠানগুলির কিভাবে ব্যক্তি মানুষের কাছে পৌঁছায় বা তৈরির পিছনে স্থানীয় স্বায়ত্তশাসন সরকার তৈরির পিছনে ভিত্তিটা কি ছিল, না স্থানীয় মানুষদের চাহিদা, স্থানীয় মানুষদের প্রয়োজন এবং স্থানীয় যেই উৎস বা রসদগুলো রয়েছে তার ব্যবহারের মাধ্যমে এই চাহিদা পূরণের চেষ্টাতেই স্থানীয় স্বায়ত্তশাসন সরকারের আলোচনা হয়। যদিও এই স্থানীয় স্বায়ত্তশাসনের আলোচনা অনেক পুরনো, এখানে অনেক তাত্ত্বিকের নাম আসে, তো অত বিস্তৃত আলোচনায় যাব না, তাহলে আলোচনাটা অনেকটাই এলোমেলো হয়ে যাবে, সেটা আমি চাইছি না। এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণকে যুক্ত করা, এটাও হলো স্থানীয় স্বায়ত্তশাসনের একটা লক্ষ্য, স্বাধীনভাবে নীতি উত্থাপন এবং সেই নীতিগুলিকে নির্ধারিত বলবৎ করা এবং ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা সেই যে নীতিগুলোকে সেইগুলোর মধ্যে একটা যাকে বলে সামঞ্জস্য বিধান করা। অর্থাৎ স্থানীয় শাসন বলতে মূলত বোঝাচ্ছে এমন একটি আইনসম্পন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যার মাধ্যমে জনগণ তাদের প্রাথমিক যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলো পূরণ করতে পারে। স্বাধীন এবং স্বায়ত্তশাসন আকাঙ্ক্ষা মানবিক ব্যক্তির মূল ভিত্তি। হ্যারল্ড এফ অল্ডারফার, তিনি এই বিষয়ে বলতে গিয়ে আরো অনেক তাত্ত্বিক আছে কিন্তু ইনি বলেছেন যে বিষয়টি সেটা হচ্ছে লোকাল অটোনমি ইন সাম রিলেটিভ ডিগ্রি ইজ এ ফান্ডামেন্টাল ইনগ্রিডিয়েন্ট অফ এ সাকসেসফুল নেশন। সুতরাং তিনি জাতীয় সরকারের সফলতার পেছনে স্থানীয় স্তরের যে স্বনিয়ন্ত্রতা, স্বনিয়ন্ত্রণ এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন বা এবং এই বিষয়ে অনেক আরো আলোচনা হয়েছে। এরপরে আমরা দেখব এই স্থানীয় স্বায়ত্তশাসন বা যাকে ইংরেজিতে লোকাল সেলফ গভর্নমেন্ট বলে সেই স্থানীয় স্বায়ত্তশাসনের কিছু বৈশিষ্ট্য, কারণ বৈশিষ্ট্য ব্যতীত আমরা এই বিষয়ের আলোচনা থেকে আলোচনার ঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি না। তো প্রথম যেই বিষয়টি আমরা দেখব বা প্রথম যে বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটিকে আমরা দেখব স্থানীয় স্বায়ত্তশাসনের, সেটা হলো আইন সম্মত প্রতিষ্ঠান। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এটা মানুষের দ্বারাই তৈরি, মানুষের লক্ষ্যকে পূরণ করাই এর মূল কাজ, কিন্তু এটি তৈরির পেছনে আইন সম্মত বা আইনের সম্মতি প্রয়োজন। তার মানে ধরে নিতে হচ্ছে সারা বিশ্বে যেখানে যেখানে স্থানীয় স্বায়ত্তশাসন রয়েছে প্রতিটি জায়গাতেই কি রয়েছে, না জাতীয় সরকার এই স্থানীয় স্বায়ত্তশাসন শাসন বা স্থানীয় সরকারের যে আইনসম্মত ভিত্তিটি প্রস্তুত করে। যদি ভারতবর্ষের দিকে তাকাই আমরা 73তম সংবিধান সংশোধনের নাম বলতে পারি, 74তম সংবিধান সংশোধনের নাম বলতে পারি, যেগুলো হচ্ছে ভারতবর্ষে স্থানীয় স্বায়ত্তশাসন সরকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এর ভারতবর্ষের স্থানীয় শাসন স্বায়ত্তশাসন সরকারের সূচনা আরো আগে 50-এর দশকে, সেই বিষয়টা পরে আলোচনা করব, কিন্তু একটা আইনসম্মত বিষয় যে দরকার সেটা বোঝাতে গিয়ে আমি এই বিষয়টি বললাম। দ্বিতীয় যে বিষয়টি আমাদের দরকার বা জানা দরকার বা দ্বিতীয় যে বৈশিষ্ট্যটিকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীন প্রতিষ্ঠান। এই স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলি হলো একটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। তো স্বাধীন প্রতিষ্ঠান কি, না স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আইন দ্বারা সীমিত স্বাধীনতা ভোগ করে,
নির্দিষ্ট একটি স্বাধীনতা ভোগ করে নির্দিষ্ট ক্ষেত্রে, এবং যাই যে পরিমাণই স্বাধীনতা তারা ভোগ করুক, সবকিছুই তারা ভোগ করে কেন্দ্র বা রাজ্য সরকার যেগুলো নিয়ন্ত্রণ করে দেয় বা নির্ধারণ করে দেয় সেগুলো দেখে, সেগুলোর দ্বারাই স্থানীয় স্বায়ত্তশাসন সরকার কাজ করে চলে। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, আমি পরে আসবো, তবুও বলে দিচ্ছি, আমরা প্রত্যেকেই বা আমরা অনেকেই আর্টিকেল 243G, 243W নাম জানি, 11 শিডিউল, 12 শিডিউল, যেখানে ভারতবর্ষে যত পঞ্চায়েত আছে এবং যত পৌরসভা আছে তারা কি কি কাজ করবে সেগুলো নির্ধারণ করে রাখা হয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলো অসার্বভৌম, মানে না তারা স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিন্তু কোনোভাবেই তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী, ভূমিকতা কেবলমাত্র রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নয়। তার মানে স্থানীয় স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা। চতুর্থত হচ্ছে একটি ক্ষুদ্র সরকার। এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে অনেক সময় ক্ষুদ্র মানে ক্ষুদ্র আমরা প্রত্যক্ষ করি না। পঞ্চমত দেখব আর্থিক ক্ষেত্রে সীমানা। এই যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আছে বা স্থানীয় সরকার আছে, এদের এদের আয়ের উৎসটা কি? না কর থেকে আয়, আয়ের উৎস কর বা ট্যাক্স, লেভি, উপশুল্ক, এইগুলো বসিয়ে এরা আর্থিক দিক থেকে মানে আর্থিক দিক থেকে তারা কি করে না সক্ষম হয়, কিন্তু তারা যে যাবতীয় কাজ করে সেটা কিন্তু কেবলমাত্র যা এই কর লেভি বা ট্যাক্স থেকে যে টাকা আসে শুধু সেটুকুতেই তাদের হয় না। তাদের তারা বৃহত্তর ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক যে প্রকল্পগুলো আছে সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রেই তারা যাবতীয় প্রকল্প নির্ধারিত যা অর্থ আছে সেগুলো তারা ব্যয়ভার বহন করে। ষষ্ঠত আছে যেটা, না নীতি নির্ধারণের বিষয়ে জনগণের অংশগ্রহণ। আমরা আমরা প্রত্যেকে যারা আজকে শুনছি এই আলোচনাটি, আমরা প্রত্যেকে কোনো না কোনো পঞ্চায়েত, কোনো না কোনো পৌরসভা থেকেই আমরা আসছি বা রয়েছি কোনো না কোনো পঞ্চায়েত বা কোনো না কোনো পৌরসভাতে। তো ভারতের ক্ষেত্রে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে এই স্থানীয় স্বায়ত্তশাসন সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল না জনগণের একটা বৃহত্তর অংশগ্রহণ। আমরা যদি গ্রাম সভার মিটিং বলি বা ওয়ার্ড কমিটির মিটিং বলি বর্তমান প্রেক্ষাপটে, তাহলে আমরা দেখতে পাই এই মিটিং গুলোতে জনগণেরা অংশগ্রহণ করে, তারা তাদের রায় জানায়, তারা তাদের মতামত পোষণ করে এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ব্যক্তিগত এই যারা জনগণ যারা অংশগ্রহণ করে তাদের অংশগ্রহ তাদের অংশগ্রহণের ফলে তারা যে সিদ্ধান্ত নেয় এবং বলতে পারা যায় যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা সরাসরি ভাবে অংশগ্রহণ করে। সপ্তমত যেটা আছে না, সাধারণের উদ্দেশ্য পূরণ করে। এই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বহুমুখী কার্য সম্পাদন করে, একাধিক কাজ তারা করে এবং একটি স্থানীয় সরকার মূলত যে কাজগুলি করে থাকে যেটা আমরা প্রত্যক্ষ করি সেটা হচ্ছে জল সরবরাহ করে, রাস্তা নির্মাণ করে, নর্মদা সরি নর্দমা এবং নর্দমা এবং প্রয়োগ প্রণালী যে বিষয়গুলো আছে সেগুলো দেখে, ক্রীড়া বিনোদনের বিষয়গুলো দেখে এবং
অষ্টমত যে পয়েন্টটি সেটা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে পৃথকীকরণের অনুপস্থিতি, এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেরকম ক্ষেত্রে যেরকম শাসনতান্ত্রিক বিভাগ আছে, আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, এখানে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে সেই বিষয়টি নেই। নবমত যে পয়েন্টটি আমরা দেখব, এই প্রকল্পের মাধ্যমে বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মাধ্যমে কি করা হয় না, এর মাধ্যমে যেটা হচ্ছে যে গণতন্ত্রকে, গণতান্ত্রিক যে পরিকাঠামোকে, গণতন্ত্রের একটা ব্যাপক প্রসার ঘটানো হয় জনগণের কাজ অবধি, বা বলা যেতে পারে গণতন্ত্রের একটা সার্বিক রূপদানের চেষ্টা করা হয় বা তৃণমূল স্তর অবধি গণতন্ত্রের প্রসার ঘটে এই স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের মাধ্যমে। এই বিষয়গুলি আলোচনার পর আমরা একটা সাধারণ ধারণা আমাদের হয়ে থাকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারটা কি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ধারণাটি আমরা আলোচনা করব। এটা গেল আমাদের যে প্রথম খণ্ডের প্রথম পর্যায়টি আমরা আলোচনা করে উঠলাম। এবার যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতবর্ষে এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা লোকাল সেলফ গভর্নমেন্টের আবির্ভাবটা কিভাবে হচ্ছে, এবং এই আবির্ভাবের ক্ষেত্রে কিন্তু আমরা খুবই একদমই যাকে বলে খুব ব্রিফ ভাবে আলোচনা করব, কারণ বিষয়টিকে লাস্ট অবধি পৌঁছতে হবে। তো 1952 সালের 2রা অক্টোবর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি নামে আমরা জানি, পরিচিত অনেকেই, সিডিপির ধারণা প্রথম নেওয়া হচ্ছে এবং তার মাধ্যমে কি করা হচ্ছে না, এই সিডিপির ধারণার মাধ্যমে সারা ভারতবর্ষের গ্রামীণ উন্নয়নকে গুরুত্বতার সঙ্গে বিচার করা হচ্ছে। এই সিডিপির পরে জেলা সিডিপির প্রোগ্রামটি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটি নেওয়ার ফলে কি হলো, বিস্তীর্ণ ভারতবর্ষের যে বিস্তীর্ণ গ্রামীণ এলাকা আছে সেখান অবধি প্রশাসনিক কাঠামোকে পৌঁছে দেওয়া হতো, কারণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাখা হলো, কারণ না ব্রিটিশ পর্যায়ে বা ব্রিটিশ পিরিয়ডে এই জেলা প্রশাসনই বলা যেতে পারে সর্বশেষ প্রশাসনিক কাঠামো রূপে ছিল, তার নিচেও ছিল, কিন্তু এখানে যাকে বলে যে জেলা প্রশাসনই না প্রশাসনিক কাঠামোর একটা লাস্ট পর্যায়ে অবধি ছিল। তো 1953 সালের 2রা অক্টোবর ঠিক 1 বছর পর, মানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রহণ করার ঠিক 1 বছর পর ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস লঞ্চ করা হলো। এটারও লক্ষ্য ছিল একই, যে প্রশাসনকে, গ্রামীণ প্রশাসনকে আরো বেশি শক্তিশালী করা। এর পাশাপাশি যত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে এই প্রথম পর্যায়ের পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেখানেও কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও কিন্তু এই গ্রামীণ উন্নয়নের দিকটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং তখনও কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসনের ধারণাটি আসছে না, মূলত শুরুর দিকটাতে এই গ্রামীণ উন্নয়নকেই লক্ষ্য নজর রেখে তারা এগোনো হচ্ছে। এবার গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন হচ্ছে। যে বলবন্ত রায় মেহতা কমিটি, জাস্ট একটু হোল্ড করো, নেট রিলেটেড একটু সাপোর্টটা নিয়ে নি, দেন আমি ইন হচ্ছি। সো বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালের অক্টোবরে তার রিপোর্ট জমা দিল, এবং সেই রিপোর্টে প্রথমবারের জন্য পঞ্চায়েত
রাজ ব্যবস্থার বিষয়ে সাজেশন দেওয়া হল এবং এই রেকমেন্ডেশনে বলা হলো যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের বিষয়টিকে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই বলবন্ত রায় মেহতা কমিটি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাজেশন ওয়াইজ কেন্দ্র সরকার প্রতিটি রাজ্যগুলোকে এই পর্যায়ে জানাচ্ছে যে তারা জানাচ্ছে যে তারা যেন প্রশাসনিক ক্ষেত্রে তারা যেন সিদ্ধান্ত গ্রহণ করে যে পঞ্চায়েতের ব্যবস্থা তারা তৈরি করে বা লোকাল সেলফ গভর্নমেন্টের বিষয়টি তারা দেখে, রাজ্য সরকারগুলোকে জানাচ্ছে কে না কেন্দ্র সরকার এই পর্যায়ে। এবং 1959 সালের 2রা অক্টোবর রাজস্থান সর্বপ্রথম ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সিস্টেমেটিক্যালি সূচনা করছে এই কেন্দ্রীয় নিয়ম মেনে, কেন্দ্রীয় সরকারের যে নিয়ম আছে সেই নিয়মটি মেনে প্রথমবারের জন্য এর আলোচনা মানে পঞ্চায়েত ব্যবস্থার সূচনা করছে। এইবার এই আলোচনাটা এইখানে অবধি শেষ হচ্ছে যে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থার জার্নিটা কি। এইবার এই যে পঞ্চায়েত ব্যবস্থার জার্নিটা যেখানে শেষ হলো মানে মানে শুরু হচ্ছে, নট শেষ, এটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার জার্নিটা এখানে শুরু হচ্ছে, তো এই পঞ্চায়েত ব্যবস্থার জার্নিটা শুরু হচ্ছে। এর পরবর্তীকালে কিছু পর্যায় রয়েছে যেখানে সারা ভারত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি পরবর্তী পর্যায়ে তারা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করছে, তারা গঠন করছে এবং তারা সেই পঞ্চায়েত ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ধারণাগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষে আমি এই আলোচনাতে ভারতবর্ষে সার্বিকভাবে পঞ্চায়েত ব্যবস্থার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুবই ব্রিফ আলোচনা করছি। তো এই ঘটনাক্রম পেরোনোর পর যেটা এবার আমরা আলোচনায় একবারে ব্যাক টু ব্যাক চলে আসবো, মানে কিছু পর্যায়ে স্কিপ করে কমিটিগুলোর রিপোর্ট ছেড়ে দিয়ে আমরা একদম চলে আসবো 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধন। এই 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে আইনগতভাবে প্রায় সমরূপ পঞ্চায়েত ব্যবস্থার সূচনা করা হচ্ছে এবং 243 আর্টিকেল 243 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল যেখানে আমরা এই বিষয়ে আলোচনা আরো দেখতে পাই, যেখানে পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভা ব্যবস্থাগুলোকে আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে। তো এই যে পঞ্চায়েতের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, এই পঞ্চায়েতের ব্যবস্থাগুলো ব্যবস্থাপনাগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তাত্ত্বিক এর আলাপ আলোচনার ক্ষেত্রে কিন্তু মানে অনেক রকম নতুন ধরনের ধারণারও বিষয়টিকে উল্লেখ করেছেন, কিন্তু সব থেকে বিষয় হচ্ছে যে লোকাল সেলফ গভর্নমেন্ট ভারতবর্ষে যে একটা ইউনিফর্ম বা এক রূপ বা সমরূপ একটা ধারণা পাচ্ছে সেটা পাচ্ছে কিন্তু এই 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং তার পরবর্তীকালে ভারতবর্ষে যে এই যে 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধনটি ঘটলো,
এরপরে যে কি কি পরিবর্তন আসছে ব্যবস্থাপনাগুলোর মধ্যে, সেগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা প্রথমেই যে বিষয়টি আমরা দেখতে পাব সেটা হচ্ছে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে একটা আইনগত রূপ দেওয়া হলো, প্লাস কি হলো না আর্থিক ক্ষেত্রে এদের অনেক বেশি স্বয়ং সম্পূর্ণ করা হলো, এদের জন্য নির্ধারিত মানে যেটা আমি আগেই বলেছি যে পরবর্তী পর্যায়ে 243G এবং 243W এই দুটো আর্টিকেলের মাধ্যমে 11th Schedule এবং 12th Schedule-এর ধারণা অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং নির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হচ্ছে 29টি হচ্ছে পঞ্চায়েত গুলিকে এবং 18টি হচ্ছে মিউনিসিপ্যালিটি গুলোকে তাদের কাজের ক্ষেত্রে প্রকাশ এখন শুনতে পাচ্ছ? প্রকাশ শোনা যাচ্ছে তো? ঠিক আছে, আমি এতক্ষণ পর পারলাম ল্যাপটপে কানেক্ট হতে আর কি। ওকে, এতক্ষণ অসুবিধাই হচ্ছিল যার ফলে আমি ডাইভার্ট হচ্ছিলাম একটুখানি। তো যে এবারে এবার দেখবো যে 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধনের পর একটা বিস্তীর্ণ একটা পরিবর্তন ঘটে যাচ্ছে ভারতবর্ষের পঞ্চায়েত এবং পৌরসভা ব্যবস্থাপনাগুলির মধ্যে। যদিও তার আগে থেকেই ভারতবর্ষে এই ব্যবস্থাপনা ছিল, বিভিন্ন দেশ বিভিন্ন বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাবে কাজ করছিল, কলকাতা কর্পোরেশনের মতো বড় বড় কর্পোরেশন যাদের ঐতিহাসিক একটা পর্যায় রয়েছে তারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি এগিয়ে গেছে বা কাজ করেছে। তো যদি বলো যে সব থেকে ওল্ডেস্ট, সব থেকে পুরনো কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের চেন্নাই কর্পোরেশন, 1868 খ্রিস্টাব্দে তার তৈরি। এবং এই যে ব্রিটিশার্স পিরিয়ডে মূলত শহর কেন্দ্রিক যে উন্নয়নের ধারণা ছিল সেগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল এবং এই শহর কেন্দ্রিক যে উন্নয়ন সেইগুলোকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন যে সেই সময় যারা প্রভিন্স বানিয়েছিল প্রভিন্সের যে কেন্দ্রগুলি ছিল কলকাতা মাদ্রাজ বোম্বাই এইসব গুলোতে তারা অনেক বেশি প্রশাসনিক কাঠামোকে সুঠামু করার জন্য তারা প্রশাসনিক ক্ষেত্রে এই কর্পোরেশনের যে কাজগুলো তারা মানে কর্পোরেশন তৈরি করেছিল। তবে এখনকার কর্পোরেশন যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে অত দায়িত্ব নিয়ে তখন তখনকার প্রশাসন কাজ করতো না, তখন প্রশাসনের কাজের বা তখন কর্পোরেশনের কাজের ধরনটা একটু অন্যরকম ছিল, সেসব ধারণা এখন তো আলোচনার জায়গায় নয়। তো যে বিষয়টি আমরা এবার দেখব যে এই 11th Schedule এবং 12th Schedule-এ কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারগুলোকে পাবলিক হেলথ এবং পাবলিক অর্ডার, স্যানিটেশন, স্যানিটাইজেশন এইসব বিষয়গুলি বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। তার ফলে কি হয়েছে এইবার আমি আমার এটা ছোট্ট একটা আলোচনা দিয়ে আমি 73তম সংবিধান সংশোধন, 74তম সংবিধান সংশোধন এবং তারপরের যে পর্যায়টি সেখানে আমি শেষ করলাম। এবার আমরা আসছি আলোচনার যে দ্বিতীয় খণ্ডটি, যেটা আলোচনার জায়গায় ছিল সেটা হচ্ছে কোভিড এবং কোভিড পরবর্তী পর্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের যে ভূমিকা। তো সবাই আলোচনার ক্ষেত্রে অনেকেই ভেবে থাকতে পারে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কি ভূমিকা থাকতে পারে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি ওই একাদশতম এবং দ্বাদশতম যে শিডিউল গুলোর দিকে যদি তাকাই, 11th Schedule, 12th Schedule, তাহলে আমরা দেখতে পাবো ওখানে কিন্তু পাবলিক হেলথ এবং স্যানিটেশনের গুরুত্বপূর্ণ, স্যানিটাইজেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যাকে বলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত গুলোর উপর দেওয়া হয়েছে। তো
স্বাভাবিক ভাবেই এই পাবলিক হেলথের বিষয়টি কিন্তু একটা পর্যায়ে এসে এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের হাতেই বর্তায়। তো কোভিড কি, কোভিডের ভাইরাস কি, সার্স কোভ টু কবে থেকে তার শুরু হচ্ছে, কিভাবে সে ইউহান থেকে এসে ইন্ডিয়াতে আসছে, এত কিছু বিষয় আলোচনা না করে একবারে সরাসরি ব্যাক টু ব্যাক আমি যেখানে চলে আসব সেই আলোচনাটি হলো যে এই যে কোভিড প্যান্ডেমিক এর ফলে ভারতবর্ষের যে প্রশাসনিক কাঠামো আছে সেই প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে নতুন কি পরিবর্তন আসছে। আমরা প্রত্যেকেই একটা বিষয়ের সাথে আমরা ওয়াকিবহাল ছিলাম যে যখন আমরা যখন শুরুর দিকে দেখছিলাম কিছুটা আলোচনার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রতিদিন কেন্দ্রীয় সরকার থেকে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এই বিষয়ে রিপোর্ট বলা হচ্ছিল এই মুহূর্তে ভারতবর্ষে কতজন কোভিড প্যান্ডেমিকে আক্রান্ত হচ্ছে, তার নাম্বার, এগুলো সব আলোচনা হচ্ছিল। তো এই ডাটাগুলো পাচ্ছিল কোথায় থেকে? নিশ্চয় যে তারা প্রতিটি রাজ্যের, প্রতিটি নগরের, প্রতিটি এলাকার থেকে ডাটা কালেকশন করছিল, তার মানে একটা কমিউনিকেশনের একটা চেন অটোমেটিক্যালি আগে থেকেই প্রতিষ্ঠিত রয়েছে, সেই প্রতিষ্ঠিত চেন থেকেই তারা ডাটাগুলো নিচ্ছিল বা ডাটাগুলো পাচ্ছিল এবং আমরা সার্বিকভাবে সারা ভারতবর্ষে কত সংখ্যা, কত নাম্বার, কত ডেথ সেগুলো জানতে পারছিলাম। তাহলে কোভিড প্যান্ডেমিকের যে কোভিড প্যান্ডেমিক সবার প্রথম যেটা ইন্টারভিন করল, মানে হস্তক্ষেপ করলো আমাদের পাবলিক হেলথকে, এবং এই পাবলিক হেলথকে যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু আমাদের এই সেলফ গভর্নমেন্টে, লোকাল সেলফ গভর্নমেন্টের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, বা বলতে হবে অনেক বেশি লোকাল সেলফ গভর্নমেন্টকে মেডিকেল ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু অ্যাক্ট করতে হবে। যতক্ষণ না তারা অ্যাক্ট করবে ততক্ষণ কিন্তু মানে পাবলিকরা, তারা কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্টের প্রেজেন্স বুঝতে পারবে না, পাশাপাশি তারা সার্ভিস বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা বিরত থাকবে। তো ভারতবর্ষে যখন আমরা জানি যেই দিন 24শে মার্চ, যেদিন সারা ভারতবর্ষে যখন লকডাউন ঘোষিত হচ্ছে, লকডাউনটা ঘোষিত হচ্ছে যেই আইনটিকে দেখে, সেই আইনটি হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, ইন শর্ট অনেকে ডিএম অ্যাক্টও বলে থাকে। এই অ্যাক্টে সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল ইন্স্যুরেন্স, এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট এই বিষয়ে কিন্তু প্রেক্ষাপট রেখেই সারা ভারতবর্ষব্যাপী লকডাউনের ঘোষণা নিচ্ছে কেন্দ্র সরকার। তো এই বিষয়গুলি যেটা বললাম, এই সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল ইন্স্যুরেন্স, এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এই পার্সপেক্টিভটাকে কেন্দ্র করে তারা সিদ্ধান্ত নিল। আমরা যে ভারতবর্ষের যে ক্ষমতা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সম্পর্ক যদি দেখি তাহলে দেখতে পাবো সেখানে তিনটে লিস্ট রয়েছে বা তালিকা রয়েছে যার মাধ্যমে ক্ষমতাকে বিভাজিত করা হয়। একটা কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। তো এই যুগ্ম তালিকার বিষয়ে দুজনেই সিদ্ধান্ত নিতে পারে। এই যুগ্ম তালিকার বিষয়ে কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল ইন্স্যুরেন্সের বিষয়টি পড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু শুরুর দিকে কেন্দ্র একরকম, মানে বলতে পারো তার অধিক ক্ষমতা বলেই কিন্তু সারা ভারতবর্ষব্যাপী লকডাউন ঘোষণা করেছিল এই ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্টকে কেন্দ্র করে, এবং পাবলিক অর্ডার, পাবলিক হেলথ তাদের বেসিক প্রায়োরিটি ছিল। এই যে আমি ওই যে আবার ফিরে যাচ্ছি 11th শিডিউল এবং 12th শিডিউলের, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কিন্তু এই ক্ষমতাগুলি পেয়ে রয়েছে, আমরা দেখলাম তারা কিন্তু জনগণের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় বা সমন্বয় সাধনের ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আমরা স্থানীয় সরকারকে আমাদের বাড়ির দরজায় পেয়ে থাকি। এখন আমরা দেখতে পাই সব জায়গায়, প্রায় দেখতে পাই যে
আশা কর্মী যারা আছে তারা আমাদের বাড়ি বাড়ি আসছে, চেষ্টা করছে, তারা পৌঁছে যেতে জিজ্ঞাসাবাদ করছে, তারা যে এই মুহূর্তে কেউ জ্বরে আক্রান্ত কিনা বা ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি এখনো পদক্ষেপ নিচ্ছে, তারা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অনেক ভাবে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে। এইগুলো কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের একটা কাজের মধ্যে একটা অন্যতম কাজ, মানে বৃহত্তর কাজটার কথা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে ওই পাবলিক হেলথ স্যানিটেশন স্যানিটাইজেশন এইগুলোর কথা বলেছি। ওই সেই স্যানিটাইজেশন পাবলিক হেলথ এইগুলোই হচ্ছে এই কাজগুলোর মধ্যেও পড়ছে। পাবলিক হেলথকে এনশিওর বা পাবলিক হেলথকে সিকিওর করার জন্য কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। এবং এই যে সম্প্রদায়গত একটা অংশগ্রহণের ক্ষেত্রেও এই লোকাল সেলফ গভর্নমেন্টের একটা আগে থেকেই ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকাটিকে যদি এই কোভিড সিচুয়েশনের ক্ষেত্রে যদি আটকানো যায় বা কোভিড সিচুয়েশনের ক্ষেত্রে যদি কোভিড সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যদি সেই কমিউনিটি ফিলিং বা কমিউনিটি থিঙ্কিংটাকে যদি ব্যবহার করা যায় বা করা হচ্ছে, তো তার ফলে কিন্তু অনেক বেশি অ্যাওয়ারনেস পৌঁছানো যাবে, প্রচার পৌঁছানো যাবে, বা পাশাপাশি যেটা হবে কি যে যে জনগণকে অনেক সহজেই অনেক খুব স্বল্প প্রচেষ্টাতেই আমরা এই উদ্যোগগুলি পৌঁছে দিতে পারবো, যেগুলোর মাধ্যমে তাদেরকে তাদের কাছ অব্দি স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেওয়া যেতে পারে, তাদের কাছ অব্দি জনগণ মানে সচেতনতাকে পৌঁছে দিতে যাওয়া যেতে পারে। এই সচেতন ভাবে বা সচেতনতা প্রচারের ফলে এই স্থানীয় স্বায়ত্ত সরকার সরকার কি করবে আগামী দিনে বা কি করতে পারে, না একটা প্রস্তুতি নেওয়া যে একটা প্রস্তুতির মতো অলমোস্ট হয়েই গেল যে আগামী দিনে যদি এরকম কোনো আর কখনো হেলথ ক্রাইসিস এসে থাকে, স্বাস্থ্য কেন্দ্রিক যদি কোনো এরকম সংকটের সম্মুখীন হয় তাহলে কিন্তু মানে স্বাস্থ্যকেন্দ্রিক সংকটের সম্মুখীন ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া এগুলো অনেক সময় ঘটেছে, কিন্তু সেটা এত মাস বেসিসে হয়নি। তার ফলে কি হয়েছে না, শুরুর দিকে লোকাল সেলফ গভর্নমেন্ট ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেই নিজে কিভাবে ট্যাকল ডাউন করবে সেটা তাদের পক্ষে করা একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তারা শিখেছে, তারা কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে যে সকল সার্কুলার এসেছে যে সকল নির্দেশগুলো এসেছে সেগুলো তারা ঠিকঠাক ভাবে মান্যতা নিয়ে কাজ করেছে। তো এই বিষয়ে বলতে গিয়ে আমি একটা জাস্ট ছোট্ট দু একটা কথা বলবো, সেটাই আলোচনার কেন্দ্রে কি হয়। তো আমার বরাবরই যেটা একটা শব্দতে আমার সবসময় একটা একটা শব্দকে নিয়ে আমার সবসময় একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব না হয়ে কথাটা শারীরিক দূরত্ব হওয়া উচিত বা ফিজিক্যাল ডিস্টেন্সিং। সামাজিক দূরত্ব মানে হচ্ছে আমরা সবাই জানি যে কাউকে অলমোস্ট সামাজিক স্তর থেকে বা সমাজচ্যুত করার মতো একটা ব্যবস্থাপনা, যেটা শুরুর দিকে কিন্তু কোভিড পিরিয়ডে হচ্ছিলই, আমরা দেখেছি যে অনেকে কোভিডে আক্রান্ত হওয়ার পর পাড়া প্রতিবেশীর কাছ থেকে এখনো পর্যন্ত হয়ে থাকছে যে এক ঘরে করে দেওয়া, তাদেরকে সাহায্য না করা, সেক্ষেত্রে কিন্তু এখানে বলছি সেখানে কিন্তু এক্ষেত্রে লোকাল সেলফ গভর্নমেন্ট কিন্তু শুরু থেকেই কাজ করছিল, যদি এলাকার পঞ্চায়েত জানতে পারছিল বা এলাকার যদি পৌরসভার যদি চেয়ারম্যান বা পৌরসভার যিনি কাউন্সিলর আছে তিনি যদি জানতে পারছিলেন যে তার এলাকায় কোনো কোভিড পজিটিভ রোগী আছে কিনা বা কোভিড পজিটিভ কোনো পরিবার আছে কিনা, তাকে হোম আইসোলেশনে রাখা, তাকে সব ধরনের সাহায্য প্রদান করা, তার যদি বিশেষ পর্যায়ে যদি হসপিটালাইজেশনের প্রয়োজন হয় তার বিষয়টি দেখছিল। তাই সোশ্যাল ডিস্টেন্সিং এর পরিবর্তে যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং, হু কিন্তু বারবার বলেছে, যেমন একটা জানি হু কিন্তু এই মুহূর্তে নিউজ মিডিয়াতে অনেক শব্দ চলছে যে এই ধরো এই ইন্ডিয়ান স্ট্রেন সিঙ্গাপুর স্ট্রেন এই শব্দগুলো আমরা শুনছি, এগুলো হু কিন্তু ব্যবহার করার পক্ষে নয়, কারণ এগুলোতে বিভিন্ন দেশকে স্টিগমাটাইজ করা হয়, সেগুলো করা থেকে কিন্তু বিরত করার কথা বলছে WHO বারবার। তো এই কথাটিকে নিয়ে একটু প্রবলেম, WHO কিন্তু একবার বলেই ছিল যে সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ওয়ার্ডটা হওয়া উচিত ফিজিক্যাল ডিস্টেন্সিং, শারীরিক দূরত্ব বিধি, ফার্স্ট। সেকেন্ড আরেকটা বিষয় নিয়ে যেটা আমার বিষয় সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো নিশ্চিত এই আলোচনা পর্যায়ে আসছে,
আসা উচিত, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে কন্ট্রাক্ট ট্রেসিং, মানে যখন প্রথমবার প্রথম পর্যায়ে যখন প্রথম ঢেউয়ের সম্মুখীন হয়েছিল ভারতবর্ষ, তখন সংখ্যাটা অনেক কম ছিল কোভিড পেশেন্টদের, তখন কিন্তু কন্ট্রাক্ট ট্রেসিং হচ্ছিল, এবং এই কন্ট্রাক্ট ট্রেসিংও কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্টের দ্বারাই হচ্ছিল, যে ব্যক্তিটি আক্রান্ত হলেন উনি এর আগে কোথায় ছিলেন, কার কার সাথে মিলিত হয়েছেন, কার কার সাথে তিনি দেখা করেছেন, কোন কোন জায়গায় তিনি গিয়েছেন, সেই তাদেরকে সেই সব জায়গাগুলোকে প্রচার করা, জানানো যে আপনাদের এলাকায় আসা এরকম লোক, আপনাদের সঙ্গে সময় কাটানো এরকম লোকও আক্রান্ত হয়েছে, আপনারা সচেতন থাকুন, আপনারা এই বিষয়গুলি লক্ষ্য রাখুন। তাহলে দেখো প্রথম পর্যায়ে থেকে কিন্তু ভারতবর্ষে মানে যাকে বলে আমরা হয়তো অনেকেই দেখেছি, অনেক অত দেখিনি বা অনুভবও করিনি, যে স্থানীয় স্বায়ত্তশাসিত যে সরকার বা লোকাল সেলফ গভর্নমেন্ট, তারা কিন্তু নিশ্চুপ ভাবে কাজ করে গেছে বা কাজ করে যাচ্ছে আজকের দিনেও। এবং এখন যে ভ্যাকসিনেশনের ড্রাইভ চলছে, যা ভ্যাকসিনেশন নিয়ে যখন আমরা অনেক বেশি আলোচনা করছি, তো এই ভ্যাকসিনেশন পর্যায়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উপরই আমাদেরকে অনেক বেশি নির্ভর করতে হচ্ছে বা তারা কিন্তু কাজ করছে। এবার এই যে এবার ফিরে আসছি আবার সেই সম্প্রদায়গত যে একত্রতা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার করে থাকে, তার ফলে কি হয় না, তার ফলে অনেক সহজেই আমরা এই যে আমাদের কাছে যে এই মুহূর্তে যেই আমাদের যেই জরুরি বলতে পারো পরিকল্পনা চলছে বা জরুরি ব্যবস্থা জরুরি পরিস্থিতির সম্মুখীন আমরা পড়েছি, মেডিকেল ইমার্জেন্সির সামনাসামনি যে পড়েছি, এটাকেও কিন্তু আমরা যদি ট্রিকল ডাউন করতে চাই, আমরা যদি কন্ট্রোল করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসনের অ্যাক্টিভ বা অ্যাক্টিভ অ্যাকশনের উপরে। এরপরে একটু ফিরে আসি যে এই যে আমরা যেই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের যে পর্যায়গুলো আছে সেখানে যদি আমরা তার দিকে যদি আমরা ফিরে তাকাই, এখানে কিন্তু লোকাল অথরিটি বা যে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের বিষয়ে কিন্তু বলা আছে যে তারা কিভাবে কাজ করবে। এখানে কিন্তু এই লোকাল অথরিটি বলতে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং ক্যান্টনমেন্ট বোর্ড গুলোকেও তারা নির্দিষ্ট করেছে। তারা বলেছে যে রিলিফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, মানে যে পরিষেবাগুলি জরুরি অবস্থার ক্ষেত্রে দেখা যেতে পারে সেই সব ক্ষেত্রে, মানে জরুরি অবস্থার ক্ষেত্রে যেই পরিষেবাগুলি প্রদান করতে হয় সেই পরিষেবাগুলি প্রদান করার ক্ষেত্রে কিন্তু এই স্থানীয় স্বায়ত্ত সরকারের বা স্থানীয় স্বায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে হবে, তা নাহলে কিন্তু সম্ভবপর হবে না। এইবারে তো এই অ্যাক্টের এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের সেকশন 31 এর দিকে কি লেখা আছে যদি তাকাই আমরা দেখতে পাবো, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট প্ল্যানের কথা বলা আছে। এই ডিস্ট্রিক্ট প্ল্যান ডিস্ট্রিক্ট অথরিটির দ্বারা প্রোভাইড করবে এবং তারা কনসাল্ট করবে কাদেরকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে, এবং সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অথরিটির সাথে কনসাল্ট করে কাজ করবে। এখানেও কিন্তু আবার সেই 243ZD-র কথা বলা আছে, যেখানে ডিপিসি বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির বিষয় বলা হয়েছে, যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি তারা কিন্তু বিশেষ ক্ষেত্রে তারা মানে জেলা ভিত্তিক তারা পরিকল্পনা নেবে, তারা পরিকাঠামোর উন্নয়নের দিকে গুরুত্ব দেবে, তারা পরিবেশগত যে প্রেক্ষাপট আছে সেটাকেও গুরুত্ব দেবে, দিয়ে তারা এই ধরনের কোনো মহামারী বা কোনো ধরনের যদি জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়, মানে ন্যাচারাল ইমার্জেন্সি বা যাকে বলতে পারো এই যে মেডিকেল ইমার্জেন্সি, সেক্ষেত্রে কিন্তু এরা কাজ করবে। তো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ধারাগুলিতে এইগুলো বলা আছে। এখানে যে এখানে ক্ষেত্রে কিন্তু আবার এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে চ্যাপ্টার 10-এ কিন্তু এই পেনাল্টির বিষয়টি বলা আছে। পেনাল্টি মানে কি না, এই যে সিকিউরিটি পার্সোনাল আছে বা মেডিকেল প্রফেশনালস যারা আছে, এই মেডিকেল প্রফেশনালসদেরকে যদি আক্রমণ করা হয়, তারা যদি বিভিন্ন ভাবায় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে এই জরুরি অবস্থার সময় কাজ করতে গিয়ে, তখন কিন্তু তাদেরকে শাস্তি বিধানের বিষয়টিও কিন্তু প্রদান করা হয়েছে এই স্থানীয় স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে তার উপরে, যে তারা সিদ্ধান্ত নেবে বা তাদের কাছ থেকে তারা রিপোর্ট প্রোভাইড করবে, যারা যদি সিদ্ধান্ত নিতে না পারে তারা প্রশাসনকে তারা জানাবে যে এই বিষয়ে কি ঘটনাটি ঘটেছে। আমরা কোভিড পিরিয়ডে দেখেছিলাম, যখন কোভিডের শুরুর দিকে দেখেছিলাম অনেক জায়গায়
ঘটনা এরকম ঘটেছে, যারা কোভিড হাসপাতালে যেসব ডাক্তাররা কাজ করছে, নার্সরা কাজ করছে, যারা স্বাস্থ্যকর্মী যারা কাজ করছে, অন্যান্য স্বাস্থ্যকর্মী, তারা অনেক সময় তাদের ভাড়া বাড়িতে, তাদের নিজের ফ্ল্যাটে, নিজের বাসস্থানে, নিজের এলাকাতে ফিরে যেতে পারেনি, তাদেরকে থাকতে হয়েছে সেই যারা কাজ করে সেসব জায়গাতে, তারা ভয়ে ফিরতে পারেনি, কারণ এলাকার লোকের এলাকার লোকের কাছে এই বিষয়ে ভয় পৌঁছেছে, তো তারা ভয়ে তারা হচ্ছে এদেরকে প্রবেশ করতে দেয়নি স্বাস্থ্যকর্মীদেরকে নিজেদের এলাকাতে। তো এই ঘটনাগুলো অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক মিডিয়াতে দেখেছি, আমরা নিউজ পেপারেও দেখেছি, আশেপাশেও ঘটতে দেখেছি। তো এইসবের ক্ষেত্রে কিন্তু প্যান্ডেমিক ডিজিজ অ্যাক্ট আছে, 1897 এর একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট ওয়াইজ কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে কন্ট্রোল করার জন্য, হেলথ কেয়ার প্রফেশনালসদের প্রোটেকশন প্রোভাইড করার জন্য কিন্তু বলা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু মানে এই অ্যাক্টগুলো কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে বা চালানোর ক্ষেত্রে বা বাস্তবায়িত করার ক্ষেত্রে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং পরবর্তীকালে রাজ্য সরকারের দপ্তর এবং তার পরবর্তীকালে তার পরবর্তী পর্যায়ে লোকাল সেলফ গভর্নমেন্ট, এই তিনটে পর্যায়ের যে সরকারি ব্যবস্থাপনা বা প্রশাসনিক ব্যবস্থাপনা, এই তিনটে পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থার যথাযোগ্য কাজের মাধ্যমে বা যদি বলতে পারো যে ঠিক কাজের মাধ্যমে, এখানে কিন্তু একটা ওয়ার্ড খুব এই মুহূর্তে প্রচার হচ্ছিল যে ভোকাল অ্যাবাউট লোকাল, আমরা গ্লোকাল কথাটা শুনেছি, থিঙ্ক গ্লোবাল অ্যাক্ট লোকাল এই কথাটা শুনেছি, তো এই পর্যায়ে ছিল যে ভোকাল ফর অ্যাবাউট লোকাল, এর প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। তো এই গ্লোবাল থিঙ্কিং বাট লোকাল অ্যাক্টিং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল, যে এই মেডিকেল যে এই যে হোম আইসোলেশন করা, সেফ হোম তৈরি করা, প্লাস হসপিটালাইজেশন, এই তিনটে পর্যায়ের বানানো, তিনটে পর্যায়ে কারা কারা থাকবে, তাদের মনিটরিং, তাদেরকে ঠিকঠাকভাবে তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দেখরেখে যদি হয় তাহলে কিন্তু অনেক ভালোভাবে এর পর্যালোচনা করা যেতে পারে। এটা গেল একটা পর্যায়। তো এর পাশাপাশি যে বিষয়টি আমরা দেখব, আমরা এবার এত আলোচনার পর আমরা যে বিষয়টি এখন দেখব যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করে রেখেছে, এই ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আছে। গুরুত্বপূর্ণ দিক কি না, রাজ্য প্রশাসন কেন্দ্র প্রশাসনগুলোর সাথে তাদের অভিজ্ঞতার দিকটি তারা কিন্তু একে অপরের সাথে শেয়ার করবে বা একে অপরের সাথে আলাপ আলোচনা করবে। ভারতবর্ষে খুব কিছু বছর আগেই, জাস্ট 1-1.5 বছর আগে এই ঘটনার মানে 19 সাল বা 18 সাল নাগাদ ভারতবর্ষে কেরালাতে নিফা ভাইরাস ছড়িয়েছিল, খুব পপুলার মানে একটা নেম ছিল সেই নিপা ভাইরাস যখন ছড়ায় ভারতবর্ষে, তখন কিন্তু যে কেরালা যেভাবে সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করছিল, সেই ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য যে ধরনের ব্যবস্থাপনা নিয়েছিল সেগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো কি তারা কিন্তু এই কমিউনিটি লেড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানকে তারা গুরুত্ব দিচ্ছিল, যেখানে সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে আসা এবং তাদেরকে একসাথে তাদেরকে কাজ করা, মানে তাদেরকে অনেক ক্ষেত্রে পরিষেবার প্রাপক অপেক্ষা পরিষেবায় মানে যাকে বলে পরিষেবা প্রদানকারী কাঠামোয় যদি অংশগ্রহণ করানো যায় তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট পাওয়া গেছে। কিরকম ভাবে করা হয়েছে সে বিষয়গুলো যদি তারা, কিন্তু অনেক সাসপিসিয়াস ডিজিজ হয় আমাদের, অনেক সময় হয় অনেক অজানা জ্বরের কথা আমরা জানতে পারি অনেক জায়গায়, তো এইসব জায়গা থেকে কিন্তু ডাটা কালেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে যে জেলা পর্যায়ে যে স্বাস্থ্য দপ্তর আছে তারা ডাটা কালেকশন করে, কিন্তু এখানে সেই ডাটা কালেকশন হয়ে থেকে যাওয়া অবধি থেকে যায়, তাকে কিন্তু কখনো সেই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে সেই বিষয়ে গুরুত্ব দেয় বা গুরুত্ব নেয়, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কিন্তু সেই বিষয়ে অনেক বেশি যোগাযোগ কম করে, সেইখানের দিকটিকে কিন্তু গুরুত্ব দেয়া হচ্ছিল কেরালার ক্ষেত্রে যখন নিপা ভাইরাস ছড়িয়েছিল, তারা
একটা হিউম্যান রিসোর্স আর ইনফ্রাস্ট্রাকচার এগুলোর একটা ডকুমেন্টেশন করেছিল এবং তার ইউটিলাইজেশন যাকে তাদের প্রয়োগ করা যায় ব্যবহার করা যায় সেগুলো দিকটিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল। এখন যেরকম আমরা করা হচ্ছে যে ফাঁকা হলঘর দেখা হচ্ছে, ফাঁকা ক্লাসরুম দেখা হচ্ছে, বড় বড় কলেজ বিল্ডিং দেখা হচ্ছে, কলেজ অডিটোরিয়াম দেখা হচ্ছে যেখানে সেফ হোম তৈরি করা যায়। তো এখন এটা নেওয়া হচ্ছে, এটা কিন্তু মানে এই হিউম্যান রিসোর্স এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে সিকিউর করে, যেখানে বলা হচ্ছে যে এইভাবে ডকুমেন্টেশন দরকার, ডকুমেন্টেশন ছাড়া সম্ভব নয়। আর কি করা হচ্ছে না, ওই যে কন্ট্যাক্ট ডিটেলস এর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল নিপা ভাইরাসের সময়, তারা যে লোকাল এই ডকুমেন্টেশনটাকে তারা কিন্তু খুব গুরুত্ব দিচ্ছিল, যে 60-70% এরিয়া তারা কভার আপ করছিল, লোকালিটিকে কভার আপ করছিল, সেই ধরনের সিমটম আছে কিনা, সেই ধরনের ডিজিজ রিলেটেড সিমটম আছে কিনা, ডিজিজ রিলেটেড কোনো ইনফরমেশন তাদের কাছে আছে কিনা। যতক্ষণ না ইনফরমেশন বা সিস্টেমেটিক্যালি যদি ডকুমেন্ট না থাকে ততক্ষণ কিন্তু আলোচনা করা সম্ভব পর হয় না, বা বলতে পারো তা সেই রোগটি সম্পর্কে একটা বিস্তৃতভাবে একটা যাকে বলে লড়াই সম্ভব হয় না যতক্ষণ না আমরা পৌঁছতে পারি সেই পরিকাঠামোগত একটা যাকে বলে পরিকাঠামোগত একটা ফ্রেমওয়ার্ক যতক্ষণ না তৈরি করতে পারি, রিসোর্স বেসিসে যতক্ষণ না ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, ডকুমেন্টেশন বেসিসে যতক্ষণ না ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, ততক্ষণ আমরা যে কোনো রোগ বা যে কোনো মহামারী বা যে কোনো জরুরি অবস্থার ক্ষেত্রে, যদি প্রাকৃতিক জরুরি অবস্থাও হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রয়োগে বিফল হব যতক্ষণ না এই বিষয়গুলিকে কভার আপ করা হবে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা তাদের কাছেই বা বলতে পারো যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কিন্তু এই সম্প্রদায়গত যে পরিচিতি, সম্প্রদায়গত চিন্তাধারাকে এগিয়ে নিয়ে গিয়ে তারা কিন্তু আগামী দিনে যদি এই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই, আমরা যদি ভুলে না যাই এই অভিজ্ঞতা বা এই পরিকাঠামোগত যে সেট আপ গুলো তৈরি করা হচ্ছে সেগুলোকে যদি ভুলে মানে সেগুলোকে যদি না অপপ্রয়োগ না করে বা সেই সেই পরিকাঠামো গুলোকে যদি না প্রয়োগ করে যদি আমরা একটা নিরবিচ্ছিন্ন ভাবে যদি আমরা প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু আগামী দিনে যে কোনো রকমের হেলথ ইমার্জেন্সি হোক বা যে কোনো রকমের ন্যাচারাল ইমার্জেন্সি হোক, ন্যাচারাল ডিজাস্টার হোক, সেইগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ট্যাকল ডাউন করতে পারব, এবং এক্ষেত্রে হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই আলোচনাটা একটু কিছুটা একটু গোলমেলে আলোচনা মনে হয়েছে যে কোথায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার থেকে আলোচনা হলো, কোথায় প্যান্ডেমিক অবধি পৌঁছানো গেল। তো আমি আমার মানে যাকে বলে সবটুকু দিয়ে এই চেষ্টাটা করেছি, জানি না আপনাদের কাছে কতটা ভালো হয়েছে। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। কমেন্ট বক্স কি কোনো এসছে, প্রশ্ন এসছে আপাতত? প্রকাশ কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না, আপাতত কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, প্রশ্ন এলে বলতে পারো, কোনো যদি কোনো প্রশ্ন আসে, না হলে আমরা এখানেই আলোচনাটা শেষ করবো। প্রকাশ একটু বলে দাও, বলে আমরা আলোচনাটা শেষ করব। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আমি আশিস কর দাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাকেই বলতে হবে, তোমাকে বলতে বললাম। যাই হোক, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে আমাদের অতনু স্যারকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে, খুব সাবলীল ভাষায় এবং একদম সহজ ভাষায় আমাদের অতনুবাবু বুঝিয়ে দিলেন, এবং খুব একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে আমাদের আলোচনাটা হয়েছে খুব তথ্য ভিত্তিক। এটা যদি কেউ মন দিয়ে শোনে এই আলোচনাটি, একটু হাই লেভেলের অনেকটা হয়ে গেছে, যেটা হচ্ছে তথ্য ভিত্তিক একটা আলোচনা,
সেদিক থেকে অনেকটা খেয়াল করেছি যে অনেক তথ্য আমাদের এখান থেকে অনেকে পেতে পারে, কোন ধারা বা বিভিন্ন যে জায়গা থেকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে দেখা বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার যে একটা মানে বিভিন্ন একটা ধারা রয়েছে, ক্রমবিবর্তন রয়েছে, সেটাও কিন্তু প্রথমের দিকে খুব সুন্দর করে স্যার বলার চেষ্টা করেছেন। তো সর্বোপরি একটা কথাই জানাবো যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আশা করি আবার আমরা স্যারকে পাবো পরবর্তীকালে। এইটুকু বলেই আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ স্যার।